সুস্বাগতম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে অ্যাঞ্জেলস মেকআপ মান্ত্রায়। আজকের স্পেশালিটি হচ্ছে জ্যান্ত সরস্বতী, তৈরি হচ্ছেন যিনি আমাদের মডেল, তার নাম মৌসুমী। আর যিনি তৈরি করছেন আমাদের জ্যান্ত সরস্বতী, তিনিও মৌসুমী, তবে তিনি আমাদের দিদি। আমরা দেখব কি করে ধাপে ধাপে মানবী হয়ে ওঠেন জ্যান্ত সরস্বতী। দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন প্রতিমার চক্ষু প্রদান চলছে, মানে আই মেকআপ চলছে। এখন শ্যাডো ব্লেন্ডিং হচ্ছে। প্রথমে আমরা ইউজ করেছি ইয়েলো টোন, তারপরে অরেঞ্জ টোন। প্রতিমার চক্ষু প্রদান এখনও চলছে, কাজল পরানো হচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা একটা নতুন লুক, কী সুন্দর লাগছে ওকে। আরেকটু তৈরি হোক, তারপরে আরেকটু দেখাবো। চলছে বেস মেকআপ। প্রথমে আমরা দিয়েছি FS 27, তারপরে FS 29। মডেল বেশ খানিকটা খুশি, একটু হাসছেও। আশা করি মেকওভারটা ভালো লাগবে। আমাদের আই মেকআপ প্রায় কমপ্লিট, বলা যেতে পারে চক্ষু প্রদান সম্পূর্ণ। কিছুটা কাজ বাকি রয়েছে, তাহলেই দেবী সরস্বতী জ্যান্ত আবির্ভূত হবে তোমাদের সামনে। দেখ জ্যান্ত সরস্বতী কিন্তু ভীষণ গম্ভীর। একটু কি হাসা যায় না? না, এটা হাসিটা ব্লাশার লাগানোর জন্য। ধন্যবাদ, বেশ ভালো লাগছে, ব্লাশার লাগানো হচ্ছে। দেবী একটু তাকালেনও আমাদের দিকে। বাহ বাহ, ব্লাশার লাগানোর অজুহাতেই সই, এবার কিন্তু আর একটু সুন্দর করা হলো। আশীর্বাদ করতে করতে যাতে সরস্বতী দেবীর মেকআপ নষ্ট না হয়ে যায়, তাই মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে দেওয়া হলো। দেবী কিন্তু হাসছেন, মনে হয় খুশি হয়েছেন মেকআপে। না, এটাও ব্লাশারের জন্য, হাইলাইটারের জন্য। বাহ বাহ বাহ, বেশ সুন্দর লাগছে। দেবী আমাদের একটু আশীর্বাদ দিয়ে যাবেন যাতে উন্নতি আমরা হয়। দেবী কিন্তু বেশ হাসি খুশি। দেবী আরেকবার যদি আশীর্বাদ দেন আমরা, আহা হা, অনেক অনেক ধন্যবাদ। দেবী বড়ই ভালো, শুধু কুল খেলে দেবী রেগে যান। আমি তো অন্তত কুল খাইনি বন্ধুরা, কমেন্টে জানিও কে কে তোমরা মানে ভুল করেই আর কি সরস্বতী পুজোর আগে কুল খেয়ে ফেলেছেন। দেবী কুল খাওয়ার নামে আবার রেগে গেছেন, এই রে একটু। শভেদতা হর প্রকাশ ভর জগমা।
টাচ আপ চলছে, মেকআপ প্রায় কমপ্লিট, কেমন লাগলো সবাই জানিও। সো ফাইনালি আমাদের জ্যান্ত সরস্বতীর রূপ প্রদান কমপ্লিট, মেকআপ হয়ে গেছে, একটা ভীষণ সুন্দর ডিভাইন লুক এসেছে, একদম অন্যরকম লাগছে দেখতে। আশা করি তোমাদের সবার পছন্দ হবে, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এরপরে শ্যুট শুরু হবে, তার কিছু কিছু ভিডিও আমরা আপলোড করব। থ্যাংক ইউ।